হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আমি নয়ন, প্রায় 1 মাস পর ভিডিও আপলোড। বন্ধুরা দেখতে পাচ্ছো, বাড়িতে আসি, আর এই যে দেখো গেট, এটা আমাদের বাড়ি, এই দেখো আম গাছ, কিচ্ছু করার নাই গাইস। তো কিছু করার নাই, যেহেতু এই ধরনের ভিডিও আমি কখনো বানাই না। তো গাইস, আমি এমন প্রবলেমে আছি যেহেতু আমাকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে, কিছু করার নাই। আর প্রত্যেক দিন কি ভিডিও আপলোড দেবো তোমরা বুঝতে পারছো, কোনো টপিক নেই, কোনো কন্টেন্ট নেই। তার জন্য যেটা পাবো, যেটা যা পাবো সামনে, তাই ভিডিও করে ছাড়তে হবে কিছু। আর এই যে দেখো পেছনে কালিয়া, তো আমি কালিয়াই বলি এখে আমার গাড়ি। আর বাড়িতেই আছি, এখন প্রায় 3টে বাজছে দুপুর। ওই যে দেখো রোদ, আর ঘেমে যাচ্ছে অনেকটা। একটু পর বাহির দিকে বের হব, সেদিকে আবার আলাদা ভিডিও করব। মানে যেহেতু প্রত্যেক দিন ভিডিও দিতে হবে, প্রত্যেক দিন 2-3টে ভিডিও দিতেই হবে, কিছু করার নাই। অনেকেই বলবে যে এসব কি হচ্ছে, পাগল টাগল হয়ে গেল নাকি, উল্টো পাল্টা ভিডিও আপলোড করছে। তো কিছু করার নাই, আমি সামনে যেটা পাবো সেটাই ভিডিও আপলোড করব, মানে ব্লগ ভিডিও আর কি। ব্লগ ভিডিও ছাড়া প্রত্যেক দিন 2-3টা ভিডিও আপলোড দিতে পারা যাবে না, কোনো টপিক কন্টেন্ট নেই। তার জন্য একমাত্র ব্লগই আছে যে একদিনে 3টে 4টে চাইলেও দেওয়া যায়, প্রত্যেক দিনও দেওয়া যায়। তো আমার কিছু করার নাই, প্রত্যেক দিন 3টে 2টো 3টে করে 4টে করে ছাড়তেই হবে ব্লগ। তাইলে কি করতে হবে, সারাদিন ক্যামেরা অন করেই রাখতে হবে। তো প্লিজ ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভালো তো লাগবে না, তারপরেও তোমরা লাইক করে দাও প্লিজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ, প্লিজ।